দিয়ে দিছি রে। খলিবারে বাজারে বইলে আসছি, আইসা ফেললো মোরা। আসলে কি দাদা, ঘরে বসে বসে না আর ভালো লাগে না, স্কুল খুলে দিছে, অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হইব, অনেক মজা করব। আমি টাকা পয়সার কথা কোন চিন্তা করবেন না, নাকি বলছে? আচ্ছা ঠিক আছে, খারাপ মা যাও তুমি। ৩৬ ইঞ্চি লম্বা, ২৫ ইঞ্চি বডি,
জামা কাপড়গুলো একটু ভালো করে বানাই দিয়ে। আচ্ছা বইনে, খুব সুন্দর করে বানিয়ে দেবো। বলতে হবে না, দর্জি খুব ভালো। দেখো দাও, দেখে শুনছি দাদা, এইবার যদি স্কুল ড্রেস ভালো না হয়, একদম ফাটাফাটি হবে দাদু। এই একটা কথা বলি, সুন্দর হবে মা, খুব সুন্দর করে বানিয়ে দেবো। ভাইজান, হ্যাঁ ভাই, আপনাদেরকে অর্ধ পোশাক বানিয়ে দিতেছে, আপনার আমি দাওয়াত দিয়ে দিই। দাওয়াত? ভাই কিসের দাওয়াত? এই যে আমার নাতি, ওরির জন্মদিন রবিবারে। তোমাকে সাত পাঁচ দেব বলে। দাদা এবার কিন্তু খুব ভালো দেখে কেক আনবা। কেক? সেই রকম একটা কেক আনো, পাঁচ পাউন্ডের। আচ্ছা ভাইজান, তাহলে আপনি আসেন। আসসালামু আলাইকুম। আচ্ছা রোববার দিন কিন্তু ঠিক এসে পড়বেন, আপনার কিন্তু দাওয়াত আগেই দিলাম। করি তোমার তো বন্ধু বান্ধব আছে, তাকে কিন্তু এমন ভাবে দাওয়াত দিবে ধুমধাম করে, এবার হেভি বার্থডে হবে, নাচ গান সব কিছু হবে। আমার একটা মাত্র নাতি। তাহলে এটা কি খুব আনন্দ ফুর্তি করবো, বাড়ি আমি আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাই। আচ্ছা যা, আমি আসতেছি। আচ্ছা।
আজানো দিয়ে দিছি রে। আমার কাজ শেষ, এখন আমি যাই, অনেক দেরি হয়ে গেছে। কিসে আব্বা? যে কয়টা বাজে? ফোনই তো এখনো আসে নাই।
হয়তো বন্ধু বান্ধব তাও দিতে লেট করতে চাইছে বলবো, এদিকে আমি কেক টেক আর সব কিছু বেলুন টেলুন ফুলে যা রেডি করে রাখছি, তুমি কোনো ধরনের চিন্তা করো না বৌমা। না বাবা, আমার মনটা ভিতরে কেমন জানি করতেছে, নিশ্চয় পরে কোনো বিপদ হইছে বাবা। তাহলে এত দেরি করা তো কথা না, আজকাল জন্মদিন, পরে তাড়াতাড়ি আসবো। বৌমা তুমি কোনো ধরনের চিন্তা করো না, আমি না হয় অগ বন্ধু বান্ধবের কাছে জিজ্ঞাসা করে আসি। তোরা তো জানাস কই কই যাইতে পারে। তুমি কোনো চিন্তা করো না, আমি থানায় জায়গা যাইতেছি, মাইকিং করাইতেছি, আর যিনি যিনি আত্মীয় স্বজন আছে ওখানে আমি টেলিফোন করে জানাইতেছি। তুমি বোমা চিন্তা করো না, তুমি আমি এখন যাইতেছি বোমা যাইতেছি। যদি কোনো সুদবায়ন ব্যক্তি হারানো মেয়েটির সন্ধান পেয়ে থাকেন কাজীপুর যোগাযোগ করবেন, কাজীপুরে যোগাযোগ করবেন। আমি তো পরিরে দেখি নাই। ঠিক আছে কাকা, আপনি যান। দপ্তর কাকা, আপনি তো সবার শেষে আসেন, একটুখান দেখেন ভালো করে। ও তো আবার স্কুলে আটকে পড়লো না। হ্যাঁ কাকা, একটু খুঁজা দেখেন। আরে না না, আমি তো সবার পরে বেরিয়েছি, সব কিছু দেখে চেক করে তারপরে তালা মেরে বেরিয়েছি, পরিরে তো আমি পাই নাই রে মা। কাকা তাও আপনি একটুখানি ভালো করে খুঁজে দেখেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোরা তখন কইতেছ আমি তো খুঁজে দেখুন, কিন্তু এখন তো আমার কাছে চাবি নাই। এক কাজ কর, তোরা এখানে দাঁড়া, আমি বাড়িতে যাইয়া চাবিটা নিয়ে আইতেছি। আচ্ছা আমি যাই। আর মাঠেও গেলাম, তাও তো পাইলাম না। তার মধ্যে আপনি কি পরের দেখছেন? আজকে নরে খুঁজে যাও, তোমরা কি করো? মারে
চাবি তো আনতে পারলাম না। এই তোর কাকি তালা মারে থুইয়া বাইরে গেছে গা, কে আবু রাইতে। আচ্ছা মা তোরা যা, আমি ওইদিকে খুঁজে দেখতেছি। আমার মাইয়া পরে দেখছেন আপনার? না তো আমি তো দেখি না। দেখেন না ভাই, আমার মেয়েরা যদি দেখেন একটু বাসায় নিয়ে যান। আচ্ছা দেখবো, বাসায় নিয়ে যাবেন। আচ্ছা পরে মা পরে।
আমরা পরের জন্য কেক খাবো না।
কি বলতে চাও বলতো, তোমার মাথা কি খারাপ হয়েছে? পরে ইনি কোথেকে আসবো? তুমি অনেক রাইট হয়ে গেছে, তুমি আগে কেক কাটা দাও, খাই ওরা যা যাবো তো বাসায় চলে যাক গা। কি করাবা, পরে আসে নাই তাহলে আমি এতক্ষণ কারে দেখলাম? পরে তো আইসল, আমার মা কুয়ে ডাক দিল, যে ছুড়ে দিয়া কেক কাটতে নিছিল, কই গেল আমার ভাইয়া? তুমি কান্না করো না, দেখো পুরি পুরি আইসা বলবো আপালা, তোমার কাছে দৌড়ে আসবো, তোমার মা কুয়ে ডাকবো, তুমি কান্না করো না। আমি এখন কি করব? এই রাত হয়ে গেছে। আসলে হয়েছে কি,
এই জায়গা পড়ি পড়ি আসি আমার যে তোমাকে পড়ি ডক্টর সাহেব পড়ি রে আপনি কোথায় পেলেন? আসলে চাষা মিয়া হয়েছে কি সব ভুল আমার, আসলে স্কুল যখন ছুটি হয়েছে আমি তো অন্যদিকে জানালা দরজা বন্ধ করিয়া বাথরুমের দিকে আইসা দেখি কোনো পোলাপান নাই, তা আমি মনে হচ্ছে কেউ নাই, আমি তালা মাইরা থুই আইসা পড়ছি, কিন্তু যখন আজকে গিয়া যখন বাথরুমের দরজাটা খুলছি দেখি পরে সেখানে পড়ে আছে। আপনারা আমার বাপ করে দেন না, সব আমার ভুল, আমার ভুল, আমার নাতি না জানি কত কষ্ট করছে, আল্লাহ আপনার মাফ করবো, আমার আমার দাদুর পাইছি তাতে আমি অনেক খুশি, আপনার প্রতি আর কোনো আমাদের দাবি নাই, তাই না বৌমা? আর শোনা আমার শোনা, এখন থেকে এক মুহূর্তে লিগে তোরা আমি চোখের আর খুলবো না, খাইতে বইতে হইতে সব সময় আমি তোর